তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে WBJEE তরফ থেকে যে ENM এবং GNM এর एग्जाम হয়েছে তার কিন্তু রেজাল্ট এক কথায় র‍্যাঙ্ক কার্ড বের হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে প্রত্যেকের মনে কিন্তু যে তিনটি প্রশ্ন রয়েছে, এক নম্বর প্রশ্ন কারা কারা কাউন্সিলিং এ চান্স পাবে, এবং দ্বিতীয়ত প্রশ্ন হলো যে কত র‍্যাঙ্ক থাকলে কোন কোন সরকারি কলেজ কিংবা বেসরকারি কলেজে চান্স পাওয়া যাবে, এবং তৃতীয়ত প্রশ্ন হলো যে চয়েস ফিলিং আপনি কিভাবে করবেন। তো আপনাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে, সবথেকে মোস্ট ভাইটাল যে বিষয়টি হলো চয়েস ফিলিং। তো আপনি চয়েস ফিলিং করতে ভুলে যান কিংবা অর্থাৎ একটা ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন যে কলেজ রয়েছে এক কথায় সেখানে কিন্তু আপনি চান্স পাওয়া থেকে বঞ্চিত হবেন। তো যে সমস্ত তিনটি প্রশ্ন রয়েছে একদম খুবই গুরুত্বপূর্ণ, তা নিয়ে আজকে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। তার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যেটা দেখতে পাচ্ছেন তাহলে আমি ক্লিক করে ভিডিও ক্লিক দিন, আজ যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিস মার্কে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা আলোচনা করছি যে কারা কারা কাউন্সিলিংয়ের জন্য চান্স পাবে। তো আপনি যদি এই যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে এক কথায় এটিকে ডাউনলোড করতে পেরেছেন কিংবা দেখতে পেরেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অর্থাৎ ENM কিংবা GNM এর জন্য কাউন্সিলিংয়ের চান্স পাবেন। তো এখানে বলা হয়েছে যে যাদের যাদের র্যাঙ্ক কার্ড চলে আসছে তারা প্রত্যেকেই কিন্তু ENM এবং GNM এর জন্য চান্স পাবে, অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল রয়েছে। তো এখন দ্বিতীয়ত প্রশ্ন হলো যে কত নাম্বার থাকলে অর্থাৎ কত র্যাঙ্ক থাকলে আপনি কোন কোন সরকারি কলেজে এবং বেসরকারি কলেজে চান্স পাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু WBJEE যে রয়েছে এক কথায় সেটার যে অত এন্ট্রান্স রয়েছে জয়েন্ট এন্ট্রান্স সিভিল ইঞ্জিনিয়ারিং এক কথায়, তার এক্সাম্পল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আপনি বিভিন্ন যে রয়েছে একটা নার্সিং কলেজ, সেই সমস্ত কলেজ আপনি আগে চুজ করবেন, সেই PDF যে রয়েছে এক কথা লিঙ্কে আমি দিয়ে দেবো, সেই কলেজে আপনি দেখবেন যে কতগুলো শূন্যপাত রয়েছে। তার আগে দেখতে হবে যে সেই কলেজে কত কাট আপ রয়েছে, অর্থাৎ কত র্যাঙ্ক থেকে এক কথায় আপনার 10,000 র্যাঙ্ক থাকে কিংবা 1,000 থাকে SC তে, কিংবা আপনাদের জেনারেল যে রয়েছে এক কথায় সেই জেনারেল যদি আপনাদের অর্থাৎ 20,000 থাকে, সেটা আপনি দেখতে হবে যে সেই কলেজে কত পর্যন্ত টানে। সেই কলেজে যদি অর্থাৎ 10,000 থেকে 20,000 পর্যন্ত টানে সেটা আপনি চান্স পেয়ে যাবেন, যদি সেখানে অর্থাৎ 10 থেকে 20,000 যদি টানে সেটা আপনি যদি সেই অর্থাৎ র্যাঙ্কের মধ্যে থাকেন তো আপনি চান্স কিন্তু পেয়ে যাবেন। তবে আপনি দেখতে হবে যে সেই র্যাঙ্কের মধ্যে অর্থাৎ সেই কলেজ কত পর্যন্ত র্যাঙ্ক টানে। তার আগে আপনি লক্ষ্য করতে হবে যে কাউন্সিলিং, অর্থাৎ আপনাদের কিন্তু চয়েস ফিলিং রয়েছে এক কথায় সেটি কিন্তু ভালোভাবে করতে হবে। তো আমি আপনি আবারও বলছি যে চয়েস ফিলিংয়ে আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন কলেজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো চয়েস ফিলিং আপনি কীভাবে করবেন, তো আপনি এই মুহূর্তে কিন্তু আপনার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছেন ENM এবং GNM এর ওয়েবসাইটে গিয়ে। তো তার নিচে কিন্তু আপনার অর্থাৎ শো করবে কয়েকদিন মধ্যে কিংবা খুব তাড়াতাড়ি চয়েস ফিলিং নামে একটি অপশন কিন্তু শো হবে, সেখানে আপডাউন করবেন, সেখানে আপনি ক্লিক করতে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করতে আপনাদের কিছু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর আপনি কী করবেন, আপনার সামনে একটা ড্যাশবোর্ড চলে আসবে, আপনার সামনে সমস্ত যে অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট যে রয়েছে এক কথায় তার লিস্ট কিন্তু চলে আসবে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। তো আপনি কীভাবে চয়েস ফিলিং করবেন, প্রথমে আপনি কী করবেন দেখবেন যে আপনার নাম্বার কীরকম রয়েছে। প্রত্যেকে চায় কিন্তু ভালো যে নার্সিংহোম রয়েছে সেখানে কিন্তু সিলেক্ট করতে, যদি আপনাদের নাম্বার খারাপ থাকে অর্থাৎ আপনাদের র্যাঙ্ক যদি সবথেকে এক কথা 10,000 থেকে কিংবা 20,000 কিংবা 30-40,000 মধ্যে থাকে কিংবা 5,000 মধ্যে থাকে, তো আপনি কী করবেন প্রথমে সবথেকে যে সমস্ত নিম্নমানের যে অর্থাৎ নার্সিংহোম ইনস্টিটিউট রয়েছে এক কথায় সেগুলো আপনি সিলেক্ট করুন, যেগুলো অর্থাৎ কেউ সিলেক্ট করতে চায় না। তো বুঝতেই পেরেছেন যে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের র্যাঙ্ক যদি অর্থাৎ সবথেকে হাই থাকে এক কথায় 10,000 কিংবা 5,000 কিংবা 20,000 কিংবা 30,000 এরকম থাকে, সেটা আমাদের অর্থাৎ জেনারেল হোক কিংবা আমাদের SC ST OBC যেটার মাধ্যমে হোক না কেন, তো আপনি কী করবেন প্রথমে অর্থাৎ যেটা আপনাদের এক কথা নিম্নমান রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউট রয়েছে এক কথা নার্সিংহোম সেখান থেকে শুরু করে আপনি হাই পর্যন্ত শুরু করবেন, অর্থাৎ প্রথমে সেখান থেকে শুরু করে আপনি অর্থাৎ আস্তে আস্তে আপনি উঁচুতে চলে যাবেন। তো এইভাবে আপনাদের কিন্তু অর্থাৎ আপনাদের সরকারি কলেজ কিংবা আপনাদের বেসরকারি যে অর্থাৎ নার্সিংহোম রয়েছে এক কথা সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি সেভাবে আপনি সিলেক্ট করবেন, আপনার নম্বর যদি বেশি থাকে আবারও আমি আপনাকে বলছি চয়েস ফিলিংয়ে আপনি ভুল করে থাকেন তাহলে আপনি কিন্তু অর্থাৎ পরে কিন্তু পস্তাতে থাকবেন, কেননা চয়েস ফিলিংয়ে আপনি যদি প্রথমে ভালো ভালো অর্থাৎ নার্সিংহোম যেগুলো রয়েছে এক কথা সেগুলো সিলেক্ট করে থাকেন এবং আপনার নাম্বার যদি হাই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু অর্থাৎ এবছর আর কিন্তু আপনার নার্সিংহোম করতে হবে না, একটা নার্সিং কিন্তু করতে হবে না, কেননা যদি আপনার নাম্বার সেরকম থাকে কথায় র্যাঙ্ক সেরকম থাকে আর আপনি যদি প্রথমেই ভালো ভালো অর্থাৎ ইনস্টিটিউটগুলো যে রয়েছে নার্সিংহোম সেগুলো আপনি চয়েস ফিলিংয়ে সে অর্থাৎ অ্যাড করেছেন তাহলে আপনার কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে। তো আপনাদের কিন্তু এইভাবে চয়েস ফিলিং করতে হবে। তো এরপর আপনার কিন্তু কাউন্সিলিং হবে। তো আপনার কাউন্সিলিং কিন্তু তিনটে হবে, প্রথম কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড এবং থার্ড। তো প্রথম কাউন্সিলিং যদি আপনার নাম না আসে তো চিন্তার কারণ নেই, আপনার দ্বিতীয় কাউন্সিলিং কিন্তু তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কাউন্সিলিংয়ের নাম কিন্তু চলে আসবে, এরপরও যদি না আসে সেটা আপনার তৃতীয় কাউন্সিলিং নাম কিন্তু চলে আসবে। এখন প্রশ্ন হলো যে যদি আপনার ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো আপনাদের প্রাইভেট কলেজে চলে আসছে অর্থাৎ প্রাইভেট নার্সিংয়ের নাম চলে আসছে কিংবা আপনি কোনো রকম অর্থাৎ গভর্নমেন্ট নার্সিংয়ের নাম চলে আসছে সেটা আপনাদের পছন্দ না, তো সেক্ষেত্রে আপনি এই ভুলটি করবেন না যে সেখানে আপনি অ্যাডমিশন নেবেন না। তো আপনাদের কিন্তু সেই আপনার অপছন্দের নার্সিংহোম যে রয়েছে এক কথায় সেখানে আপনি অ্যাডমিশন নিতে হবে, সেটা আপনার গভর্নমেন্ট হোক কিংবা প্রাইভেট হোক, যদি আপনার প্রথম অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম চলে আসে। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে যদি আপনাদের প্রথম অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে আপনাদের নাম
পছন্দের কিংবা আপনার অপছন্দের কোনো কোনো হসপিটালে কিংবা নার্সিংহোমে চলে আসে, তো আপনার কী করতে হবে যদি আপনি চান যে সেকেন্ড কাউন্সিলিংয়ে আপনি চেক করতে চান যে আপনার নাম আসবে কি না, কিংবা থার্ড কাউন্সিলিংয়ে আপনাদের নাম আসবে কি না, তো এর জন্য আপনি ফার্স্ট কাউন্সিলিংয়ে যে নামটি আসবে যে আপনাদের পছন্দের কিংবা অপছন্দের নার্সিংহোমে কিংবা আপনার হসপিটালে, সেখানে আপনি অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার পর কী করতে হবে, সেখানে আপনি বলতে হবে যে আপনি সেকেন্ড কাউন্সিলিং কিংবা থার্ড কাউন্সিলিং দেখতে চান, তাহলে আপনারা কিন্তু সেখান থেকে একটি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন সেভ করে দেবেন, তাহলে আপনি সেকেন্ড কাউন্সিলিং কিংবা থার্ড কাউন্সিলিং ওয়েট করতে পারবেন এবং দেখতে পারবেন। যদি আপনাদের নাম প্রথম কাউন্সিলিংয়ে না আসে দ্বিতীয় কাউন্সিলিংয়ে চলে আসে, তো এরপর আপনি চান যে আপনাদের দ্বিতীয় কাউন্সিলিং যে অর্থাৎ আপনাদের নার্সিং হোম হসপিটাল নাম চলে আসছে সেটা আপনার পছন্দের নাম, তো আপনি থার্ড কাউন্সিলিং দেখতে চান, তাহলে আপনি কী করতে পারেন, সেকেন্ড কাউন্সিলিংয়ে যেখানে আপনার নাম আসছে সেখানে আপনার অ্যাডমিশন কিন্তু হতেই হবে। অ্যাডমিশন না হলে আপনি কিন্তু থার্ড কাউন্সিলিংয়ে আপনাদের কিন্তু নাম কিন্তু আসবে না। যদি আপনার ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম না আসে তো আপনি কোথাও অ্যাডমিশন হতে হবে না, অটোমেটিক আপনার নাম অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি আসে তো চলে আসবে, তাও যদি না আসে তো থার্ড কাউন্সিলিংয়ে আপনি চলে আসবে, এর জন্য আপনি কোথাও কিন্তু অ্যাডমিশন হতে হবে না। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কীভাবে অর্থাৎ আপনি চয়েস ফিলিং করবেন এবং কাউন্সিলিং আপনি কীভাবে হয়। তো এখন প্রশ্ন হলো যে আপনাদের যেরকম মেরিট পয়েন্ট রয়েছে সেই ভিত্তিতে আপনি গভর্নমেন্ট কলেজে চান্স পাবেন নাকি আপনি প্রাইভেট আপনাদের কলেজে রয়েছে কিংবা নার্সিং হোম সেখানে আপনি চান্স পাবেন। তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে, যেহেতু অর্থাৎ WBJEE যে রয়েছে সেগুলি আমরা জানতে পারি যে অর্থাৎ গত বছর সেই কলেজে কিংবা সেই ইউনিভার্সিটিতে কীরকম টানছে অর্থাৎ কত পর্যন্ত মেরিট টানছে সেটা আমরা জানতে পারি। তো এই মুহূর্তে এটা কিন্তু অর্থাৎ বিভিন্ন যে অর্থাৎ নার্সিং হোম রয়েছে সেখানে ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি, আমি দেখলাম কোনো সেরকম লিস্ট নিয়ে যে এত র্যাঙ্ক পর্যন্ত এত র্যাঙ্ক পর্যন্ত টানবে, তো সেটা আমাদের অপেক্ষা করতে হবে। যদি আপনার র্যাঙ্ক কার্ড চলে আসে আপনি প্রত্যেকে কিন্তু অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য, আপনি কিন্তু চয়েস ফিলিং করতে পারবেন। তো আপনি সেভাবে চয়েস ফিলিং করবেন, আপনার নাম্বার যদি অর্থাৎ এক কথা র্যাঙ্ক যদি আপনার বেশি থাকে অর্থাৎ আপনাদের 10,000, 20,000, 5,000, 4,000 কিংবা আপনার যদি 20,000, 30,000 থাকে, তো আপনি কী করবেন, প্রথমে আপনি ভালো যে এক কথা নার্সিং হোম রয়েছে কিংবা হসপিটাল রয়েছে সেগুলি সিলেক্ট করবেন। আমি আপনাকে বারবার বলছি যদি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই বছরটি অর্থাৎ আপনার নষ্ট হয়ে যাবে এবং আপনার নাম কিন্তু আসবে না। বুঝতেই পেরেছেন যে কাউন্সিলিংয়ের ব্যাপারটি। তো আবারও বলছি আমি আপনাদেরকে, আমরা কী করবো প্রথমে অর্থাৎ সেরকম কলেজ আমরা প্রত্যেকে জানি যে কোন কলেজ কিংবা কোন নার্সিং হোম ভালো এবং কোনটা খারাপ এবং কোথায় কারাকারা অ্যাডমিশন নিতে চায় এবং কারাকারা নিতে চায় না সেটা আমরা প্রত্যেকে জানি। যদি আপনাদের র্যাঙ্ক সেরকম থাকে অর্থাৎ এক কথায় বেশি দূরে থাকে, তো আপনি কী করবেন, যে সমস্ত নার্সিং হোমে কারো অর্থাৎ অন্য কেউ অর্থাৎ ভালো ছাত্ররা এক কথায় অ্যাডমিশন নিতে চায় না, তো আপনি সেখান থেকে শুরু করবেন, অর্থাৎ সেই জায়গা থেকে আপনি শুরু করবেন, শুরু করে আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন। তাহলে আপনার কী হবে, প্রথমেই কিন্তু আপনার নাম কিন্তু চলে আসবে, কেননা ভালোরা অর্থাৎ যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু সেই সমস্ত অর্থাৎ এক কথায় নার্সিং হোম হসপিটাল কিন্তু অর্থাৎ অ্যাপ্লিকেশন করবে না কিংবা সেই সমস্ত কিন্তু চয়েস ফিলিং করবে না, তো আপনি সেখান থেকে শুরু করবেন, তাহলে আপনি কিন্তু ভালো হবে। যেটা আমি আপনাদেরকে বারবার বলছি এবং WBJEE সময় কিন্তু সেটাও বলেছি, অনেকে সেটা করেছে এবং কিন্তু প্রথমে চান্স না পেলেও তারা দ্বিতীয় এবং থার্ডে কিন্তু ভালো কলেজে এবং ইউনিভার্সিটিতে কিন্তু অর্থাৎ চান্স পেয়েছে। তো সেটা আমি আপনাকে আবারও বলছি যে আপনারা সেটাই করবেন, অর্থাৎ সেরকম অর্থাৎ খারাপ থেকে আপনার ভালোতে যাবেন, অর্থাৎ প্রথমে আপনি ভালো যে অর্থাৎ আপনার নার্সিং হোম কিংবা হসপিটাল আপনি সিলেক্ট করবেন না, প্রথম চয়েস ফিলিংটিতে আপনি কী করবেন, অর্থাৎ আপনি তো অসংখ্য চয়েস ফিলিং করতে পারবেন না। আবার জানিয়ে দিচ্ছি অর্থাৎ অসংখ্য আপনাদের যে 10টি কিংবা 20টি কিংবা 30টি বাধা ধরা থাকবে তেমনটা কিন্তু না, আপনি যতগুলো কলেজ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সমস্ত কিছু নার্সিং হোম হসপিটাল আপনি সিলেক্ট করতে পারবেন, চয়েস ফিলিং করতে পারবেন। তবে আপনি কী করবেন, প্রথমেই আপনি সেভাবে করবেন, অর্থাৎ খারাপ থেকে আস্তে আস্তে আপনি নিচের দিকে ভালোতে আপনি আসবেন। তো বুঝতেই পারছেন, তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে ENM কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য এবং GNM কিন্তু মেল এবং ফিমেল, সেক্ষেত্রেও কিন্তু মেলদের সংরক্ষণ রয়েছে শুধুমাত্র 5% এবং ফিমেলদের কিন্তু 95% চান্স রয়েছে সেখানে কিংবা 100% বলা যেতে পারে। যেহেতু এটা নার্সিং কোর্স সেক্ষেত্রে কিন্তু পুরুষদের থেকে মহিলাদেরকে কিন্তু এখানে বেশি অর্থাৎ টানা হয় এক কথায়, সেক্ষেত্রে GNM যে রয়েছে এক কথা সেখানে কিন্তু শুধুমাত্র 5% কিন্তু চান্স রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আরও একটি আপডেট চলে আসছে যে ENM এবং GNM-এ কিন্তু আসন সংখ্যা বাড়ানো হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপডেটটি চলে আসবে এবং আমরা সেটা কিন্তু WBJEE-এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবো এবং আমি আপনাকে আপডেট জানিয়ে দেবো। তো বুঝতেই পারছেন, এবং আপনার কোনো প্রশ্ন কমেন্টে জানিয়ে দেবেন এবং যখনই নতুন আপডেট চলে আসবে আপনাকে জানিয়ে দেবো, এবং চিন্তার কারণ নেই, প্রত্যেকেই কিন্তু কাউন্সিলিং করতে পারবেন এবং চয়েস ফিলিং করতে পারবেন। তো আপনারা সেভাবে চয়েস ফিলিং করুন যে আমি আপনাকে জানিয়ে দিলাম, তো সেই আপনি চয়েস ফিলিং করলে কিন্তু আপনি যে কোনো একটি প্রাইভেট কিংবা গভর্নমেন্টে কিন্তু চান্স কিন্তু পেয়ে যাবেন। যদি আপনার নাম্বার যদি অর্থাৎ কমও থাকে এক কথায় র্যাঙ্ক যদি আপনার হাই থেকে হাই বলতে এখানে 40,000 কিংবা 50,000 এত দূরে যদি থাকে সেক্ষেত্রে আপনি চান্স কিন্তু পেতে পারেন গভর্নমেন্টে, যদি আপনি সেভাবে চয়েস ফিলিং করে থাকেন। চয়েস ফিলিংয়ে ভুল করলে আপনার র্যাঙ্ক যতই অর্থাৎ কম থাকুক, অর্থাৎ আপনার র্যাঙ্ক যদি 1 থেকে 100 মধ্যে থাকে চয়েস ফিলিংয়ে ভুল করলে আপনার সমস্যা হতে পারে, কিংবা আপনার র্যাঙ্ক যদি মনে করুন 200 কিংবা 500 মধ্যে থাকে চয়েস ফিলিংয়ে আপনি ভুল করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার চান্স কিন্তু পাওয়া খুবই অর্থাৎ টাফ হয়ে যাবে। তো আপনি সেভাবে চয়েস ফিলিং করবেন যেভাবে আমি আপনাকে বললাম, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেবো যে কী কী ডকুমেন্টস লাগে। তো সেই সমস্ত ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হব, আর ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন।